সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমাদের জন্য নিয়ে আসলাম ঈদ ডে টু ভ্লগ। অ্যাকচুয়ালি আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি এটার মেকআপ টিউটোরিয়াল দিয়েছি, অবশ্যই তোমরা আমার পেজে অ্যান্ড ইউটিউবে যেয়ে দেখে নিও অ্যান্ড ইনস্টাগ্রামে অলসো। সো এই তো রেডি হয়ে ছেলেকে দেখাচ্ছি, ছেলেকে রেডি করেছি, ছেলের বাবাও এখন রেডি, আমরা সু ফুল ফ্যামিলি রেডি। এখন আমরা ঘুরতে যাব, যেটা আমরা অ্যাজ ইউজুয়াল র্যান্ডমলি ঈদের সময় ঈদের সেকেন্ড দিন ঘুরতে যাই। সো এই তো আমার নিচে এসে দেখি যে বৃষ্টি হয়েছিল, রাস্তাটা একদম ভিজা। আমি থিঙ্ক করছিলাম মেবি সামনে আরও বৃষ্টি হবে, বাট আল্লাহর রহমতে হয়নি। সো এই তো ছেলের সাথে একটু পোজ দেওয়ার চেষ্টা করছি। ওয়েদারটা একটু সানিটা কম ছিল, ক্লাউডি ছিল, বাট মোটামুটি সানি ছিল, তো চলবে আমার এই ওয়েদারটা। এরই মাঝে দেখি যে ছেলে রাস্তায় ঘুমিয়ে গিয়েছে, আমার নেলস আমি ফেক নেলস লাগিয়েছি, সেটা একটু দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে। পাশাপাশি ওয়েদারটা অ্যান্ড জুনাতকেও দেখানোর চেষ্টা করছি। অ্যাকচুয়ালি জুনাত গান সেট করছিল, তখন ছেলে ঘুমিয়ে গিয়েছে। আমি অ্যাকচুয়ালি আগে থেকে এবার সব রেস্টুরেন্ট ডিসাইড করে রেখেছিলাম কোথায় যাব। এটা হচ্ছে গুলশান একটা রেস্টুরেন্ট, আজও আইডিয়া প্লেস মেবি এরকম একটা প্লেসের নাম ছিল। সো আমি অ্যাকচুয়ালি প্লেসটা খুব আগে থেকেই ডিসাইড করে রেখেছিলাম এখানে যাবো, বিকজ আমি চাচ্ছিলাম এরকম একটু অ্যাস্থেটিক্স প্লেসে যাব, একটু ওপেন ইয়ার্ড প্লেসে যাব, যেখানে আমি অনেক সুন্দর সুন্দর যেন ছবি তুলতে পারি। বিকজ অফ এই ঈদের ড্রেসড অ্যাটায়ারটা আমার খুব ফেভারিট ছিল, আমি প্ল্যান করে রেখেছিলাম আমি এরকম একটা প্লেসে যাব। সো ওদের ইনডোরে যাওয়ার পর আমাদেরকে ওরা সিটিং দেয়, দেওয়ার পর আমরা অর্ডার করে, যেহেতু আমাদের অর্ডারটা টাইম লাগবে, সো আমরা ওদের বাইরের স্পেস দেখানোর জন্য চলে যাই তোমাদেরকে। দেখো দেখতেই পারছো মাশাআল্লাহ অনেক সুন্দর প্লেস, এখানে অনেক সুন্দর সুন্দর ছবি এসেছে। আমি আমার ছবি লাস্টে রেখেছি, তোমরা এনজয় করো। অ্যান্ড আমার হাজব্যান্ড কিছু আমাকে সিনেমেটিক মুড দেওয়ার চেষ্টা করছিল ভিডিওর, সো আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল আমার হাজব্যান্ড উইথ মাই বেবি। অ্যাকচুয়ালি এই দুজন আমাকে খুব সাপোর্ট করে আমার প্রত্যেকটা উইশ কমপ্লিট করার জন্য। সো এই তো আমি একটু দেখছিলাম এগুলো কি রিয়েল পাতা নাকি ফেক, তারপর দেখলাম না এগুলো সবই রিয়েল। একটু স্লোমো করেছি এটাতে, অনেক টিকটক আছে, তোমরা আমার টিকটক আইডিতে যেয়ে দেখে নিও। এই তো আমি একটু আমাকে দেখাচ্ছিলাম, আমার মেকআপটা দেখাচ্ছিলাম। বাই দ্য ওয়ে এবার কিন্তু আমি অনেকগুলো মেকআপ টিউটোরিয়াল দিয়েছি তোমাদের জন্য। সো এরই মাঝে থিঙ্ক করলাম যেহেতু একটু মানে একদম নেচার প্লেস আছে, কেন না এখানে আমার ছেলেটাকে একটু বসাই। অ্যাকচুয়ালি আমার ছেলে ভীষণ এনজয় করছিলো, ওর আব্বু একটু বিরক্ত ফিল করছিলো ছেলেকে মাটিতে বসতে দিবে না, বাট আমি দিয়েছি, বললাম যে না একটু সব কিছুরই অভ্যাস করতে হয়। সো এরই মাঝে একটু আমার ছেলের সাথে আমি একটু দুষ্টুমি করছিলাম, সেটা দেখালাম, একটা স্লোমো নিয়েছি। দেখো আমার ছেলে মাশাল্লাহ অনেক খুশি যে এরকম প্লেসে এসেছে। অ্যান্ড এবার আলহামদুলিল্লাহ ঈদুল আজহা 2024-এর আমার ছেলে অনেক আলহামদুলিল্লাহ সুস্থ ছিল অ্যান্ড আমাদের সাথে অনেক এনজয় করেছে, তোমরা দেখতে পারবে। সো এই দেখো উইনচিম বেল, এটা খুব ফেমাস একটা সময়ের ছিল। সো এই মানে ওদের পুরো রেস্টুরেন্টটা এমন মানে ফটোজেনিক যে তুমি কোনো প্লেস বাদ দিয়ে মন চাবে না, মনে হচ্ছে যাবে ছবি তুলি। অ্যান্ড দেখো একটু আমার একটা ওয়ার্ক নিলাম তোমাদের জন্য। তো এরই মাঝে আমাদের ফুড এসে পড়ে, আমাদেরকে বলে যে আপনাদের ফুড এসে পড়েছে, সো আমরা আবার ভিতরে এসে একটু খাওয়া দাওয়া করি, বিকজ আমরা লাঞ্চও করিনি, সো আমরা অনেক হাঙ্গরি ছিলাম। অ্যান্ড আমরা ইনডোর প্লেসটা এরকম, অ্যান্ড আরেক মানে ওদের ইনডোর প্লেসের দুইটা সিস্টেম আছে যেটা তোমরা অলরেডি দেখেছো। সো এতে আমরা খাওয়া দাওয়া করার পর আমাদের মাগরিব হয়ে যায়, এখানে আমরা বিকালবেলা আসি। সো আমরা এখন চলে যাচ্ছিলাম অ্যান্ড আমাদের যতটুকু ফুড বেঁচেছে সে আমরা পার্সেল করে নিয়ে নিলাম। অ্যান্ড এই তো এটা ওদের মেন ডোর, সো আমরা রন দিয়ে দিলাম। অ্যান্ড এখান থেকে থিঙ্ক করছিলাম কই যাওয়া যায়। দেখো আমার ছেলে আবার ঘুম, ওকে এরই মাঝে ওর ফুডও চলছিল বাই দ্য ওয়ে। সো আমরা চলে যাই চা বাগানে এটা বনানিতে। সো এরই মাঝে আমার ভাই ভাইয়ের বউয়ের সাথে দেখা হয়, সো ওদের সাথে একসাথে আমরা ডিসাইড করে আমরা চা বাগানে চলে যাই। সো চা বাগানে ঢুকে দেখি এটাও খুব সুন্দর একটা প্লেস, মানে আজকে খুব সুন্দর সুন্দর প্লেসে এসেছি আমি। সো আমার ভাই জিজ্ঞেস করছিলো কী খাবে, সো আমি কিছুক্ষণ আগে যেহেতু খাবার খেয়ে এসেছি, সো আমি বলছিলাম আমি একটু কফি খেতে পারি। সো আমি একটু কফি খাই। অ্যান্ড দেখো আমার হাজব্যান্ড আমার একটু ক্লিপিংস নিল, আর আমার বেবি আমার ভাই আর আমার ভাইয়ের বউকে দেখে একদম মানে দুষ্টুমি বেড়ে গেছে, ও এত দুষ্টুমি করছিলো সেই সময়। দেখো প্লেসটা অ্যাকচুয়ালি চা বাগানের মতো, মনে হবে যে আমরা চা বাগানে এসে পড়েছি। অ্যাকচুয়ালি দিনের বেলায় হলে আরও সুন্দর করে আমি দেখাতে পারতাম, বাট রাতে যতটুকু পেরেছি তোমাদেরকে দেখালাম। অ্যান্ড দেখো এই তো আমার কফি এসে পড়লো, কফিটা অ্যাকচুয়ালি ভালো ছিল, বাট প্রাইস অনুসারে অত আহামরি ছিল না, নর্মাল নেসকাফে ছিল, বাট হ্যাঁ ভালোই ছিল। সো আমি টেস্ট করছিলাম কফিটা, তো কফি খাওয়ার পর দেন অ্যাকচুয়ালি আমার ভাই ভাইয়ের বউ ট্রিট দেয়, অ্যান্ড ওরা আমাদেরকে কিছু ক্লিপিংস নিয়ে দেয়, দেখতেই পারছো। অ্যান্ড আমরা চলে যাচ্ছি, অ্যান্ড ওদের বের হওয়ার
মানে কি বলবো, ডেকোরেশনটা এরকম অনেক সুন্দর ডেকোরেশন। অ্যাকচুয়ালি তুমি একদম সিঁড়ি থেকে নিয়ে একদম মতন রেস্টুরেন্ট পর্যন্ত অ্যাকচুয়ালি ফিল পাবে, তোমরা চা বাগানে এসেছো, একদম গাছ টাচ দিয়ে অনেক সুন্দর করে ডেকোরেশন করা। অ্যান্ড দেখো আমরাও বের হয়ে যাচ্ছিলাম, সো বের হওয়ার আগে থিঙ্ক করলাম আমার ভাই বউর সাথে ছবি তুলতে, অ্যান্ড আমরা ছবি তুলেছি। অ্যান্ড দেখো আমি মিজুনদের সাথে কথা বলতেছিলাম, এরই মাঝখানে দুষ্টামি করতেছে। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডকে দেখলে মনে হয় অনেক ঠান্ডা শান্ত, বাট আমার হাজব্যান্ড কিন্তু অনেক দুষ্টও আছে। সো এরপরে থিঙ্ক করি যে কোথায় যাব, আমার ভাই ভাইয়ের বুঝে তো চলে গিয়েছে, আমরা গুলশান শেফ টেবিলে চলে যাই। এটা আমাদের মোস্ট ফেভারেট প্লেস, আমরা এখানে আসবই আসবো ঈদের সময়। অ্যান্ড এখানে আসার পর আমার ছেলে ভীষণ খুশি হয়েছে, দেখো ওর চেহারা দেখলেই বুঝতে পারতেছো আমার ছেলে অনেক হ্যাপি, বিকজ এখানে অনেক গেম জোন আছে, প্লে জোন আছে, আমার ছেলে এগুলো খেলবে, মানে যেগুলো ওর এইজে হয়নি ওই সেগুলোও খেলবে। সো আমরা ঠিক আছে ওকে নিয়ে গেলাম, বাট ওই এত পাগল হয়ে গিয়েছে, দেখো ওর এইজটা কি, ওই চিন্তা করতে পারো এই গেমসটা খেলবে যেটা ওর আব্বু আম্মু খেলে, মানে সেখানে ওই খেলবে, মানে ও একদম এখানে পাগল হয়ে গিয়েছিল। মানে ওই মানুষ ছিল সে সময় ঈদের সময়, ওই এক একটা মানুষকে পারলে ধাক্কা দিচ্ছে, চুল টানছে, কাপড় টানছে, মানে ওকে কেন দেখতে দিতেছে না, ওই এত মানে হাইপার হয়ে যায়। দেখো ওর চেহারা দেখি বুঝতে পারতেছো, দেখো সামনে যত মানুষ আছে ও সবাইকে মানে ওর হাইপারনেস দেখে সবাই ওকে স্পেস দিয়ে দেয়। তারপর ফাইনালি আমার ছেলে আমার মাথা খেয়ে ফেলছে, না ওই খেলবেই, দেখো আমি একটু ক্লিপিংসটা নিলাম, আমি হাসছিলাম, দেখো জুনায়েদ তোমার ছেলে আমার মাথা খেয়ে ফেলছে, ওকে তো এখন কোথাও প্লে জোন বা প্লে জায়গায় নিয়ে যেতেই হবে মাস্ট। সো ফাইনালি আমরা প্লে টাউনে এসে পড়ি, এটা শেফ টেবিলের একটা সাইড যেখানে বাচ্চারা খেলাধুলা করে। সো ফাইনালি ওকে এনে এখানে ওকে প্লে করতে দেওয়ার পর ওই মানে ঠান্ডা হয়, দেখো আমি ওকে একদম সামনে থেকে ছেড়ে দিয়েছিলাম, ওই খেলতে খেলতে ভিতরে চলে গিয়েছে, মানে ও আমার আর জুনাদের মাথা খেয়ে ফেলছিল যে ওকে কোথাও খেলতে যেতে হবে। দেখো ওর চেহারা দেখে রিয়েকশন দেখে বুঝতে পারতেছো। সো প্রায় এখানে আমি ঘন্টা খানিক ওর জন্য বসেছিলাম, থিঙ্ক করলাম ঈদ যেহেতু আমরা এনজয় করছি আমাদের মতো, কেননা আমার বেবি যেহেতু এখন আমাদের লাইফে আছে, সো ওরও একটা এনজয়মেন্টের ব্যাপার আছে। সো এই তো আমি আর জুনায়েদ দেখছিলাম যে আমরা এখন প্যারেন্টস, আগে কাপল ছিলাম, এখন প্যারেন্টসহুড এনজয় করছি, মাশাল্লাহ ভালোও লাগছিলো যে ছেলেটাও ঈদ এনজয় করছে, আর শুধু আমরা না ছেলেটাও ঈদ এনজয় করছে, খুবই ভালো লাগছিলো। সো এখানে প্রায় আমরা ঘন্টা খানিক বসে থাকি, দেখো আমার ছেলে একা একা খেলছে, উপর হচ্ছে নিচে হচ্ছে, ইভেনলি ইওর এইজের বড় মানুষদের সাথে মানে ওদেরকে ইনভিটেশন দেয় খেলার জন্য। দেখো ইভেনলি যে ওখানে যে অ্যাসিস্ট গার্জিয়ানগুলো যারা ছিল ওরাও দেখে বলছিল যে মাশাল্লাহ আপনার বেবি অনেক অ্যাক্টিভ, অ্যান্ড শুনে তো ভালোই লাগে, সাথে সাথে ভয়ও লাগে এই না বাবুটা আবার অসুস্থ হয়ে যায়, কাজ আমার বাবুটার অনেক নজর লাগে। তোমরা প্লিজ যারা দেখছো অবশ্যই আমার ছেলের জন্য মাশাল্লাহ বলবে, অ্যান্ড অবশ্যই আমার ছেলের জন্য দোয়া করবে, আমার পরিবারের জন্য দোয়া করবে। সো দেখো ওর সাথে ওরকে দেখে দেখে আরও মানুষরা এসেছে খেলার জন্য, অ্যান্ড দেখো আমার বাচ্চা এতটুক বাচ্চা, ওই এটার মধ্যেই একা থাকবো, ওর আব্বুকেও আসতে দিবে না, তারপর পড়ে গেল। আমি ভেবেছিলাম মনে হয় কান্না করবে, বাট অ্যাকচুয়ালি এক ফোঁটা কান্না করে না, ও খুব এনজয় করছিল। ফাইনালি খুব ভালোও লাগছিল যে অ্যাকচুয়ালি শুধু আমরা আমাদের মতো এনজয় করছিলাম না, আমরা আমার বেবিও সেদিন এনজয় করেছে ওর মতো, অনেক ভালো লাগছিল অ্যাকচুয়ালি ঈদের সেকেন্ড ডেটা। তারপর আমার ছেলে আমার হাজব্যান্ডের সাথে আরও অ্যাক্টিভিটিস করবে, এরই মাঝে ওর ড্রেসটা আমরা চেঞ্জ করে দিই, ওকে জুতো পরে দিচ্ছিলাম, ওকে ধরে রাখা যাচ্ছিল না, মানে ওকে ওর জুতাটা পরানোর জন্য। বাট ফাইনালি ওদের যে অ্যাসিস্ট্যান্ট গার্জেনা থাকে সেও আমাকে হেল্প করে সায়েফকে জুতো পরানোর জন্য, তারপর ও আবার নিয়ে যাচ্ছিল, তারপর বললাম যে না ওকে আর খেলানো যাবে না, ফাইনালি চলো জুনায়েদ ওকে এখানে যত রাখবো এত আরও বেশি হাইপার হয়ে যাবে। সো ফাইনালি সেখান থেকে আমরা আবার চলে যাই, আমরা একটু আইসক্রিম খাই এখানে ওয়াফেল আপ থেকে, অ্যান্ড ওয়াফেল আপ থেকে ওকে একটা বেলুন দেওয়া হয়, সেই বেলুনে সে আমার ছেলে আবার এক্সাইটেড হয়ে যায়। তারপর আবার আমরা ফাইনালি এখন গাড়িতে উঠে, ওর আব্বুকে গাড়ি চালাতে দেবে না, ও নিজে গাড়ি চালাবে, সো মাশাল্লাহ ভালোও লাগে। তাই এরই মাঝে আবার ছেলে ঘুমিয়ে যায়, সো পিছে ছেলেকে সেটিং করিয়ে দেন, আমি আমার হাজব্যান্ড আমরা দুইজন এনজয় করছিলাম, আমরা আমাদের মতো গান শুনছিলাম। তারপরেই তো দেখতে দেখতে আমরা বাসায় এসে পড়লাম, অ্যান্ড এই তো ফাইনালি ঈদের সেকেন্ড ডে এন্ডটা আমার মোটামুটি এখানেই।
আশা করি আমার ভ্লগটা তোমাদের ভালো লাগবে। অ্যান্ড ইনশাল্লাহ আমি ঈদের 7 ডে আউটিং করেছি, তোমাদের জন্য সেগুলোও ভ্লগ আছে, তোমরা দেখে এনজয় করতে পারবে। সো এই তো আমার অনেক সুন্দর সুন্দর পিকচারগুলো এখানে আছে, তোমরা দেখে এনজয় করো। অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। অ্যান্ড আশা করি আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার বাচ্চাটার জন্য অবশ্যই দোয়া করবে। সো তোমরা আমার পিকচার এনজয় করো। টিল দেন বাই বাই, থ্যাংক ইউ। অ্যান্ড এই তো। Thank you.